দেশের উত্তরাঞ্চলের নদ নদীতেও বাড়ছে পানি, এতে বন্যার সংখ্যা দেখা দিয়েছে। আতঙ্কে দিন কাটছে তিস্তা পাড়ের মানুষের। পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদী তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে, এতে বন্যার আশঙ্কা নিয়ে দিন কাটছে তীরবর্তী মানুষের। কুড়িগ্রামে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এরইমধ্যে নদ নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে রংপুরের কাউনিয়া, পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলার তিস্তা অববাহিকার বেশ কয়েকটি এলাকায় ভাঙন শুরু হয়েছে। ভাঙন কবলিত পরিবারগুলোর অনেকে নিরুপায় হয়ে বসতি সরিয়ে নিচ্ছে। বেশ কিছু চরাঞ্চলের বাড়িঘরের চারপাশে পানি প্রবেশ করার খবর পাওয়া গেছে।